তো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটা টার্কিশ হরর মুভি। জি হ্যাঁ, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন হরর মুভি এক্সপ্লেন করার জন্য, তাই নিয়ে চলে এলাম। মুভিটার নাম হচ্ছে হেলা কায়েব কয়। মুভির কনসেপ্টটা মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। আর হ্যাঁ, ভয় পাবেন না, মুভির শেষ টুইস্ট পর্যন্ত অপেক্ষা করতে থাকুন, সবকিছুই বুঝতে পেরে যাবেন আর আপনার মাথাই নষ্ট হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা ডেড বডিকে দাফন করার জন্য কাফন পরানো হচ্ছিল। এরপর কিছু লোক কবরস্থান গিয়ে লোকটাকে দাফন করে দেয়, কিন্তু শকিংলি দাফন করার কিছুক্ষণ পরেই লোকটি জীবিত হয়ে যায় আর চিল্লাতে শুরু করে। তো এখানে কি হয়েছে, লোকটাকে কি জীবিতই দাফন করে দেওয়া হয়েছে? এই বিষয়টা আমরা মুভির শেষে জানতে পারবো। এরপর এখান থেকে সিন শিফট হয়ে আমাদের একটা ফ্যামিলিকে দেখানো হয়। এখানে সুয়াদ, তার ওয়াইফ নারমিন, নারমিনের ভাই এন্দার আর সুয়াদের ছেলে এফে ছিল। তারা মাঝরাতে কোথাও যাচ্ছিল, কিন্তু এখানে এফে একদম চুপ ছিল, কারণ সে বোবা ছিল। তারা এই রাস্তায় 19 নম্বর গ্রাম খুঁজছিল, কিন্তু এখানে 18-র পর সোজা 20 নম্বর দেখতে পায়। তাই তারা ভাবছিল হয়তো তারা রাস্তা ভুলে গিয়েছে, আর জিপিএসেও সঠিক রাস্তা খুঁজে পাচ্ছিল না যে আসলে এই 19 নম্বর গ্রাম কোথায় চলে গেল। এখানে কোনো সিগন্যাল বা নেটওয়ার্কও ছিল না, তাই তারা কেউ কাউকে ফোনও করতে পারছিল না। তাই তাদের মধ্যে এখানে একটু ঝগড়াও হয়ে যায়। তখন সোয়াদ এখানে বলছিল, আমি আমার ফ্রেন্ডের সাজেশনে এই 19 নম্বর গ্রামে যাচ্ছি, কিন্তু আমাদের এই রাস্তায় নিয়ে আসার আসল রিজন হচ্ছে নারমিন। এরপর তারা আবারও এই রাস্তা দিয়ে যেতে শুরু করে। তখনই রাস্তায় নারমিন একটা অদ্ভুত লোককে দেখতে পায়, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তাই সে সোয়াদকেও এই বিষয়টা খুলে বলে, কিন্তু সোয়াদ এখানে কাউকেই দেখতে পাচ্ছিল না। এরপর যখন তারা এগিয়ে যাচ্ছিল, তখন একটা ট্রাকে তারা 3টা কফিন দেখতে পায়, কিন্তু তবুও তারা ওই ট্রাক ড্রাইভারের কাছে হেল্প চায়, বলে আমাদেরকে 19 নম্বর গ্রামে পৌঁছে দিন। তখন ড্রাইভার বলে, আপনারা আমার পিছে পিছে আসুন। এরপর যখন তারা গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন রাস্তার সাইডে অনেক অদ্ভুত মানুষ দেখতে পাচ্ছিল, যাদেরকে দেখে লাশ মনে হচ্ছিল। এরপর ট্রাক এখান থেকে চলে যায় আর তারা 19 নম্বর গ্রামে পৌঁছে যায়। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, এখনও এখানে কোনো সিগন্যাল বা নেটওয়ার্ক পাচ্ছিল না। তাই সোয়াদ তার বন্ধুকে ফোন করে এটাও জিজ্ঞেস করতে পারছিল না যে তারা কোন বাড়িতে উঠবে। এমনকি সোয়াদ এটাও জানতো না এই গ্রামের হেড কে ছিল। যাই হোক, এখানে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তারা সবাই তাদের গাড়িতেই রাত কাটানোর ডিসিশন নেয়। কিন্তু নারমিনের খুবই আনকমফোর্টেবল লাগছিল। সোয়াদ এবার রেগে গিয়ে তাকে বলে, আমি এই ঝামেলায় তোমার কারণেই ফেসেছি, তাই ছোট ছোট বিষয় নিয়ে এত ডিস্টার্ব করো না। এখন কিছুক্ষণ পরেই সোয়াদ দেখতে পায় এফে গাড়ি থেকে বাইরে বের হয়ে এসেছে আর তার চোখ কালো হয়ে গিয়েছিল। তখনই পিছন থেকে তাকে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু এটা সোয়াদের একটা স্বপ্ন ছিল আর নারমিন তাকে জাগিয়ে তোলে। এরপর সকালে যখন তারা গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন তারা কিছু গ্রামের লোকেদের দেখতে পায়, তাই তাদের কিছু জিজ্ঞাসা করতে চায়। কিন্তু লোকগুলো তাদের খুব ইগনোর করছিল, তাদের প্রশ্নের কোনো জবাব দিচ্ছিল না। এটা সোয়াদের খুবই অদ্ভুত মনে হচ্ছিল। পাশাপাশি এখানকার ছোট বাচ্চা আর বৃদ্ধ লোকেরাও তাদের দিকে আজব নজরে তাকিয়েছিল। তখনই এখানে মুক্তার মনকার চলে আসে, সে এই গ্রামের হেড ছিল। সোয়াদ তাকে বলে, গ্রামের লোকেরা আমাদের দেখে আজব দৃষ্টিভঙ্গি কেন করছে? মুনকার বলে, এটার আলাদা রিজন আছে, আপনারা এই বিষয়ে চিন্তা করবেন না। মুনকার বলে, আপনার বন্ধু আমাকে আগেই ইনফর্ম করেছিল, তাই আপনাদের জন্য একটা ঘর দেখে রেখেছি। মুনকার আরও বলে, আমি জানি আপনারা এখানে কেন এসেছেন। তখন সুয়াদ বলে, কি জানেন আপনি? মুনকার বলে, আপনারা এখানে একটা হিস্টোরিক্যাল প্লেস দেখতে এসেছেন, আপনারা হোটেল বা রেস্টুরেন্টে অযথা টাকা নষ্ট করতে চান না, তাই আপনারা সস্তায় এই ভিলেজটাকে সিলেক্ট করেছেন। তখন সুয়াদও তার সাথে হ্যাঁ বলে দেয়। এরপর মুনকার তাদের একটা ঘরে নিয়ে যায়, যেটা সবসময়ই খালি পড়ে থাকতো। সোয়াদরা এখানে শুধু 4 দিন থাকবে, তাই তারা চিন্তা করছিল অ্যাডজাস্ট করে নেবে। এরপর মুনকার যখন চলে যাচ্ছিল, তখন সোয়াদ তাকে জিজ্ঞেস করে, এখানে নেটওয়ার্ক কভারেজ নেই কেন? মুনকার বলে, এই গ্রামের কেউ মোবাইল ব্যবহার করে না, কিন্তু আমার অফিসের ল্যান্ডলাইন নাম্বার আছে, তাই আপনি চাইলে সেখান থেকে কল করতে পারেন। এরপর সবাই তাদের জিনিসপত্র ঘরে নিয়ে যায়, কিন্তু এফে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিল মুনকার তাদের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে এখান থেকে চলে যায়। এরপর এন্দার বলছিল, আমি বাইরে ঘুরতে যাচ্ছি, কিন্তু সোয়াদ বলে, কোথাও যাওয়ার দরকার নেই, এতে করে মানুষ আমাদের সন্দেহ করবে। এটা শুনে এন্দার আর নারমিন বলছিল, এই গ্রাম ম্যাপের মধ্যেও কোথাও নেই, তাই মানুষ কিভাবে আমাদের সন্দেহ করতে পারে? এটা বলে এন্দার গ্রাম দেখতে বের হয়ে পড়ে। এরপর নারমিন এফেকে ঘুম পাড়িয়ে জিনিসপত্র গোছাচ্ছিল, তখনই তার সামনে একটা আয়না দেখতে পায়, যেটা কিনা চাদর দিয়ে ঢাকা ছিল। যখনই সে চাদরটা খুলে ফেলে, তখনই সে আয়নাতে দেখতে পায় কেউ একজন পেছন থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু যখনই সে তাকে দেখতে যায়, তখন এখানে কেউ ছিল না। এরপর যখন আবারও সে আয়না চেক করে, তখন এখানে কাউকেই দেখতে পায় না। তাই এটা তার কাছে একটা কল্পনা মনে হচ্ছিল।
কিছুক্ষণ পর এফে তার রুম খুব লাল দেখতে পাচ্ছিল। আর হঠাৎ করেই রুমের ভেতরে অনেকগুলো ভূত অথবা জিন চলে আসে। এগুলো দেখে এফে খুব ভয় পেয়ে যায় আর চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলে। তাই কিছুক্ষণ পরেই জিন ভূত সব গায়েব হয়ে যায়, মানে রুম নর্মাল হয়ে যায়। অন্যদিকে সোয়াদ কোনো একটা বক্স ওপেন করে যেটাতে অনেকগুলো আলাদা আলাদা মানুষের ছবি ছিল। সোয়াদ এগুলো দেখে আবারও আগের জায়গায় রেখে দেয়। কিছুক্ষণ পর নারমিন তার সাথে কথা বলে। তখন সোয়াদ বলে, আমরা শুধু চার দিনের জন্য এখানে এসেছি, চার দিন এখানে থেকে আমরা চলে যাব, এটাই আমাদের প্ল্যান ছিল, তাই প্ল্যান মোতাবেকই কাজ করব। কিছুক্ষণ পর তারা দুজন ঘুমিয়ে পড়ে আর আমরা তাদের রুমে সেই জিনগুলোকে দেখতে পাই যারা কিনা তাদের উপর নজর রাখছিল। অন্যদিকে আমরা এন্দারকে দেখতে পাই যে কিনা পুরো গ্রাম ঘুরছিল কিন্তু কোনো মানুষ দেখতে পাচ্ছিল না। সে হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে পৌঁছে যায়। সেখানে হঠাৎ করেই তাকে একটা হাত টেনে ধরে, কিন্তু সে কোনোভাবে বেঁচে পালাতে শুরু করে। তখনই নদীতে সে অনেকগুলো লাশ ভেসে যেতে দেখে আর অনেক রক্তও ছিল। এন্দার ভয়ে এখান থেকে পালিয়ে জঙ্গলে ঢুকে যায়। সে জঙ্গলের ভেতরে একটা মেয়েকে পেয়ে যায়। মেয়েটা এন্দারের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু এন্দার তাকে ফলো করে। সে তাকে জিজ্ঞেস করতে চাইছিল এখানে কি হচ্ছে, কিন্তু মেয়েটি হাঁটতে হাঁটতে একটা জায়গায় হঠাৎ করেই দাঁড়িয়ে যায় আর তার পেছনে এন্দারও ছিল। এন্দার মেয়েটির সাথে কথা বলতে চায়, কিন্তু মেয়েটি আসলে একটা জিন ছিল যে কিনা এন্দারকে খুব ভয় দেখাচ্ছিল। তাই এন্দার খুব ভয় পেয়ে যায় আর দিন দুপুরবেলায় রাতের মতো অন্ধকার হয়ে যায়। তখন এন্দার নিজেকে অনেকগুলো কঙ্কালের মাঝখানে দেখতে পায় আর হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। সে তার ঘরেই ছিল কিন্তু ভাবছিল, আমি ঘরে কি করে এসে পড়লাম, কখন এলাম আমি। যাই হোক, তাই সে এই বিষয়গুলো নারমিনকে জিজ্ঞেস করে, তার সাথে যা যা হয়েছে সব কিছু খুলে বলে। তখন নারমিন বলে, অনেক রাত হয়ে গেছে আর তুমি যখন ঘুরতে গিয়েছিলে তার কিছুক্ষণের মধ্যেই তুমি বাড়িতে এসে পড়েছিলে, আর যা কিছু দেখেছ এসব তুমি স্বপ্নে দেখেছ হয়তো, তাই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তখন সে ঘরে তো যায় কিন্তু এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই এফের ঘুম ভেঙে যায় আর জানালা দিয়ে নিচে তাকিয়েছিল যেখানে অনেকগুলো মানুষ তিনটা কফিন এনে দাফন করছিল। এসব দেখে সে ভয়ে নারমিনের কাছে চলে যায়। পরের দিন সকালে সবাই ডিনার করার জন্য বসে, কারণ নারমিন এখান থেকেই কিছু জোগাড় করে খাবার বানিয়েছিল, কিন্তু খাওয়ার সময় কেউ কোনো মজা পাচ্ছিল না। তাই সুয়াদ বলে দেয় বাইরে থেকে যেন কিছু নিয়ে আসে। এখন এখানে তারা তিনজন কথা বলছিল, তাদের নাকি দম বন্ধ হয়ে আসছিল আর শরীরে ঘায়ের মতো কিছু ফোসকা উঠে গেছে, কিন্তু এফের শরীরে এই ধরনের কোনো সমস্যাই দেখা যায়নি। এরপর নারমিন খাবার জোগাড় করার জন্য বাইরে চলে যায়। সোয়াদ একটা বই পড়ছিল আর এন্দার এফের সাথে ঘরেই বসেছিল। এন্দার এখানে কিছু অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছিল কিন্তু এফে এগুলো শুনতে পাচ্ছিল না। এদিকে নারমিন মুনকারের কাছে পৌঁছে যায়। মুনকার নারমিনকে এখানকার নতুন ইমাম নাকিরের সাথে পরিচয় করায়। নারমিন মুনকারকে জিজ্ঞেস করে, এই গ্রামটা এত অদ্ভুত কেন, কাউকেই দেখতে পাচ্ছি না। তখন সে বলে, আজকে লন্ড্রি ডে, তাই গ্রামের সব মহিলারা নদীতে কাপড় ধুতে গেছে। এটা শুনে নারমিনের একটু অদ্ভুত মনে হয় যে এই যুগেও মানুষ এই ধরনের কাজ কিভাবে করতে পারে। কিন্তু মুনকার বলে, আমাদের গ্রাম সবসময় এরকমই, মানে অনেক পুরনো। নারমিন আরও জিজ্ঞেস করে, গ্রামের সব পুরুষরা কোথায়। তারা বলে, আজকে জুম্মার দিন তাই সবাই নামাজ পড়তে গেছে আর আমরাও যাচ্ছি, আপনার যদি কিছু দরকার হয় তাহলে আপনি নদীর কাছে মহিলাদের কাছে চাইতে পারেন। তাই নারমিন নদীর কাছে মহিলাদের এখানে পৌঁছে যায়। সে তাদের হাই হ্যালো জিজ্ঞেস করে কিন্তু তাদের সবাইকে জিনদের মতোই দেখা যাচ্ছিল। এটা দেখে নারমিন খুব ভয় পেয়ে যায়। তখনই একটা মেয়ে তাকে সামলায় আর আশেপাশের সব মহিলারাও নর্মাল হয়ে যায়। নারমিন মেয়েটাকে জিজ্ঞেস করে, এখানে খাবার দাবার কোথায় পাওয়া যাবে। মেয়েটি বলে, আমার সঙ্গে আসুন, আমি আমার ঘর থেকে আপনাদের খাবার জন্য কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। তাই তারা দুজন মেয়েটির বাড়িতে চলে যায়। অন্যদিকে মুনকার আর নাকির সোয়াদের কাছে এসে বলতে থাকে, আজকে জুম্মা আর আপনার নামাজে যাওয়া উচিত। তখন সোয়াদ বলে, আমি 10 বছর ধরে নামাজও পড়িনি, কোনো দোয়াও করিনি, তাই হঠাৎ করেই আমি এখন যাব না। কিন্তু তারা দুজন তাকে জোর করেই নিয়ে যায়, বলে আপনার ভালো লাগবে আর লোকেদের সাথেও পরিচিত হতে পারবেন। এরপর তারা মসজিদে পৌঁছে যায় কিন্তু ইমামের সূরাগুলো পড়ার সময় সোয়াদ কিছু ভীষণ দেখতে পায় যেখানে কিছু অসুস্থ লোকজন আর অ্যাম্বুলেন্স ছিল। আর এগুলো কি আমরা শেষ হতে হতে ঠিক বুঝতে পারবো। আর টুইস্ট খুবই চমৎকার যেটা দেখে আপনি হা করে থাকবেন। নামাজ শেষ হওয়ার পর সোয়াদ নাকিরকে জিজ্ঞেস করে, ইমামের কথাগুলো শোনার সময় আমার বুক অনেক জোরে জোরে কাঁপছিল, তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে, ওপরওয়ালা কি আমাদের সব গুনাহ মাফ করে দেয়। তো এখানে নাকির বলে, ফরেন মুভিতে দেখানো হয় সারা দুনিয়ার পাপ করে গেলেও গডের কাছে যাওয়ার পর তার পাপ মুছে ফেলা হয়, কিন্তু এখানে এরকম কিছুই হয় না। যদি আপনার মৃত্যুর পর আপনি শান্তি চান তাহলে আপনাকে দুনিয়াতেই ভালো কাজ করে আসতে হবে।
মানে গুনাহ সহজে মাফ হয় না, আর মৃত্যুর পরের জীবন খুবই ভয়ানক হয়। এটা বলতেই নাকিরের চেহারা বদলে যায়, তাকে খুব ভয়ানক দেখাচ্ছিল, আর সোয়াদ খুব ভয় পেয়ে যায়। তখনই তার ঘুম ভেঙে যায়, মানে এটাও তার একটা স্বপ্ন ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সত্যি সত্যি মুনকার আর নাকির তার ঘরের বাইরে আসে, তাই এইবার সোয়াদ তাদের সাথে যেতে বারণই করে দেয়। এরপর যখন সোয়াদ গোসল করতে যায়, তখন সে বাথটাবের ওপর তার বাবার ডেড বডি দেখতে পায়। এটা দেখেও সে ভয় পেয়ে যায়। যখন সে তার বাবার কাছে যায়, তখন তার বাবা ভূতের মতো হয়ে যায় আর সোয়াদ ঘাবড়ে যায়। তাই এন্দার এসে তাকে সামলে নেয়। অন্যদিকে নারমিন ওই মেয়েটার বাড়িতে যায়, যেখানে মেয়েটার মাও ছিল। সেও কথা বলতে পারত না। মেয়েটা নারমিনের জন্য খাবার আনতে যায়, কিন্তু সেই বোবা মহিলাটি নারমিনের সামনে সোয়াদের বাবার রূপে দেখছিল আর একটা জিনের মতোই দেখা যাচ্ছিল। তখনই পেছন থেকে সেই মেয়েটাও নারমিনকে ভয় দেখাচ্ছিল। এসব দেখে নারমিন এখান থেকে পালিয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই মা আর মেয়ে দুজনই নর্মাল ছিল। এদিকে নারমিন বাড়িতে পৌঁছে যায় আর সোয়াদ আগে থেকেই এইখান থেকে পালানোর জন্য তৈরি হচ্ছিল। এখানে আমরা একটা জিনিস নোটিস করি যে এই ঘরের সমস্ত ঘড়ি 5:35 থেমে রয়েছিল, আর এটার একটা বিরাট সিগনিফিক্যান্ট রয়েছে। এখন তারা সবাই পালিয়ে তো আসে, মেইন রাস্তায়ও চলে আসে, কিন্তু বারবার তারা একই জায়গায় পৌঁছে যাচ্ছিল, মানে 18, 19 আর 20 গ্রামের ভেতরেই ছিল। এখন এসব দেখে তারা পাগলের মতো হয়ে যাচ্ছিল আর বুঝতে পারছিল না কি করবে। তাই ডিসাইড করে তারা আবারও সেই গ্রামে পৌঁছে যাবে, আর সকাল হলেই তারা গ্রাম ছেড়ে দিবে। এখন তাদের না যাওয়া সত্ত্বেও তাদের আবারও ওই গ্রামেই পৌঁছাতে হয় আর সেই ঘরেই যেতে হয়। সবাই যখন রুমে যায়, তখন এখানে তারা অনেকগুলো ভূত দেখতে পায়। তারা যখন এখান থেকে পালাতে চায়, তখন এই ঘরের দরজা খুলছিল না আর পেছনে আরও অনেক বেশি ভূত এসে পড়েছিল। তারা খুব ভয় পাচ্ছিল, কিন্তু শকিংলি এখানে এফএ ছিল না, শুধু তারা তিনজন ছিল। তখনই বাইরে থেকে মুনকার আর নাকির চলে আসে। তারা সবাই তাদেরকে সব কিছু বলে দেয়, যা যা তাদের সাথে ঘটেছে। তখন নাকিরও বলছিল, আমরাও ঠিক এমনটাই চিন্তা করছিলাম, তাই আপনারা আমাদের সাথে আসুন, আপনাদের সেফ জায়গায় নিয়ে যাব। আপনাদের ছেলে এফএও সুস্থ আছে, আপনারা সময় হলেই তাকে পেয়ে যাবেন। তো এরপর তারা দুজন তাদেরকে একটা জায়গায় এনে বন্দি করে রাখে, যেখানে তারা অনেকগুলো ভূত দেখতে পাচ্ছিল আর সাথে সাথে তাদের কাপড়গুলোও চেঞ্জ হয়ে গিয়েছিল। তখন মুনকার আর নাকির তাদের প্রশ্ন করতে শুরু করে, বলতে থাকে দুনিয়াতে তো এজন্যই মৃত্যু হয় যেন সবকিছু একেবারে ধ্বংস হয়ে যায়, ভালো কাজ মন্দ কাজ এটা শুধু মানুষদের কাছেই হয়। তখন মুনকার বলে, যাদের হাত মানুষের রক্তে লাল হয়ে রয়েছে আর অন্যের সম্পদ হাতিয়ে নিয়েছে, তারা কখনোই শান্তি পাবে না। আর বন্ধুরা, এখানেই খোলা হয় এই মুভির আসল রহস্য। আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সোয়াদের বাবা অনেক অসুস্থ ছিল আর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু তাকে চিকিৎসা করাতে করাতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তাই নারমিন সোয়াদকে একটা আইডিয়া দেয় যে তোমার বাবা বিছানায় পড়ে রয়েছে, টাকাও নষ্ট হচ্ছে আর সম্পত্তিও আমাদের দিচ্ছে না, তাই চলো আমরা তাকে মেরে ফেলি, তাহলেই সব কিছু আমাদের হয়ে যাবে। আর উনি যদি আমার বাবা হতো, তাহলেও আমি ঠিক একই কাজ করতাম। ওয়াইফের কথা শুনে সোয়াদও রাজি হয়ে যায়। জি, ঠিকই শুনেছেন। কিছুক্ষণ পর এন্দার সোয়াদের বাবার লাইফ সাপোর্ট মেশিন অফ করে দেয় আর তারা সবাই কয়েকদিনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, যেন সবাই মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এদিকে বর্তমানে তারা সবাই ঘাবড়ে গিয়েছিল আর আশেপাশের সব জিন ভূতগুলোকে দেখে আরও অনেক বেশি ভয় পাচ্ছিল। তখনই তারা জানতে পারে তারা এখানে শাস্তি পাওয়ার জন্য এসেছে আর তিনজনই বাস্তবে মরে গেছে। জি হ্যাঁ, মানে তারা আগেই মরে গিয়েছিল। আসল ঘটনাটা হচ্ছে, সেদিন যখন তারা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, তখন তাদের চারজনেরই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, যেখানে তারা তিনজন মারা গিয়েছিল, কিন্তু এফএ বেঁচে গিয়েছিল আর লোকজনেরা তাকে চিকিৎসা করার জন্য নিয়ে গিয়েছিল। আর যখন তারা মরেছিল, তখন সময় ছিল ঠিক 5:35। আর মুভির শুরুতেই আমরা যে তিনটা কফিন দেখেছিলাম, সেগুলো অন্য কারো ছিল না, তাদের তিনজনেরই ছিল। আরেকটা কথাও নিশ্চয়ই শুনেছেন যে তাদের দম বন্ধ হয়ে আসছিল। এর আসল কারণ হচ্ছে তারা রিয়েলিটিতে কফিনের ভেতরে ছিল, তাই তাদের এমন মনে হয়েছিল। তাদের শরীরে ঘা অন্য কোনো কারণে না, অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছিল। কিন্তু এফের এই ধরনের কোনো সমস্যাই ছিল না, কারণ সে তো জীবিতই ছিল। এখন যদি বলা হয় এফএ এখানে কোথা থেকে এলো, তাহলে সেটা হলো এফএ বাস্তবে তাদের সাথে ছিলই না, সে তাদের মনের মধ্যে ছিল। আর আপনারা চিন্তা করছেন হয়তো যে এই গ্রামটা আসলে কি। তো এটা হচ্ছে মৃত্যুর পর মানুষ এই গ্রামেই আসে তাদের কর্মের শাস্তি ভোগ করার জন্য, আর এটা মৃতদেরই গ্রাম। এখানে মৃত ব্যক্তিরা তাদের শাস্তি পাচ্ছিল। সত্যি বলতে এটা কোনো গ্রাম ছিল না, রিয়েলিটিতে এটা একটা কবরস্থান ছিল। এখানে মৃত মানুষ ছাড়া জীবিত কেউ থাকতো না, আর তাই ম্যাপের মধ্যেও তারা এই গ্রাম খুঁজে পাচ্ছিল না।
আর তাদের মোবাইলে সিগন্যাল এই কারণে ছিল না কারণ তারা তো জীবিতই ছিল না, সবাই মরে গিয়েছিল। আপনি বেসিক্যালি এটাকে জাহান্নাম ধরে নিতে পারেন। এরপর ফাইনালি সব মৃত ব্যক্তিরাই তাদের উপর অ্যাটাক করে দেয় আর তারা সব সময়ের জন্য এর শাস্তি ভোগ করতে থাকবে। আর মুভির এন্ডিংয়ে আমরা দেখতে পাই একজন লোক সেই 19 নম্বর গ্রামকেই খুঁজছিল, আর এই লোকটাও অন্য কেউ ছিল না, ওই যে আমরা দেখেছিলাম দাফন করার পর জীবিত হয়ে গিয়েছিল, এটা সেই লোকটাই ছিল। সে নিজেও জানতো না তার মৃত্যু হয়ে গেছে, আর সেই ট্রাকটা তাকেও ওই গ্রামে নিয়ে যায়। আর আমরাও বুঝতে পারি যে তার সাথে কি হতে যাচ্ছে। তখনই বুম, এখানেই মুভির কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল হেলা কায়েব কয় টার্কিশ হরর মুভির গল্প। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আর যদি তাই হয় প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি আরও টার্কিশ হরর মুভি দেখতে চান তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।